ম্যাথ সল্ভ টিচারে সকলকে স্বাগত জানাই। স্কুল থেকে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কে দশম শ্রেণীর, এটা স্কুল খুললে এটা জমা করতে হবে, তো সেই কোশ্চেনগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো, ঠিক আছে? তো প্রথমে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে আমি খাতার মধ্যে লিখে নিই যে কোশ্চেন প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে? এটা প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা পেয়ে যাবে, মানে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 164 উপপাদ্য 38, এটা একটা উপপাদ্য, তো উপপাদ্য 38 যেটা তোমরা পেজ নাম্বার 164 টেক্সট বইতে পেয়ে যাবে, এইখান থেকে শুরু প্রদত্ত থেকে এবং শেষ হচ্ছে এইখানে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন যেটি আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে, কোন ডি এ বি সমান 75 ডিগ্রি হলে কোন ডিই এফ এর মান নির্ণয় করতে দিয়েছে। ওকে, অর্থাৎ এখানে যেটা বলেছে, দুটি বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা বৃত্ত রয়েছে এবং এখানে একটা বৃত্ত রয়েছে, এরা পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করছে, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা, অর্থাৎ এই যে সরলরেখাটা এবং এই একটা সরলরেখা দেখতে পাচ্ছি, দুটি সরলরেখা একটি বৃত্তকে যদি আমরা দেখি তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করছে এবং অপর বৃত্তকে যদি দেখি তাহলে ই ও এ বিন্দুতে ছেদ করছে। আমাকে যেটা বলে দিয়েছে যে কোন ডি এ বি সমান কত বলে দিয়েছে, 75 ডিগ্রি বলে দিয়েছে, আমাকে বের করতে হবে কোন ডিই এফ এর মান, অর্থাৎ এইটা আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করবো দেখে নাও, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের, এটা তো দেখতে পাচ্ছি, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণটির পরিমাপের সমান। আমরা কী করবো, ডি থেকে সি একটা মোটামুটি একটা সরলরেখা কল্পনা করে দেবো, মানে অঙ্কন করে নেবো। ওকে, তো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে এখানে আমরা দেখতে পাচ্ছি, ধর এই যে বড় বৃত্তটার মধ্যে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমি কী করলাম সিটাকে এখানে বর্ধিত করা হয়েছে, অলরেডি দেখতে পাচ্ছি সে বর্ধিত করা হয়েছে। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, বৃত্ত চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি, বহিঃস্থ কোণটি বলতে এখানে কিন্তু আমি একটা সরলরেখা টেনে নিয়েছি অলরেডি, বহিঃস্থ কোণটি যে উৎপন্ন হচ্ছে এই যে বহিঃস্থ কোণ এটা অন্তঃস্থ বিপরীত কোণদের অন্তঃস্থ বিপরীত কোণটির পরিমাপের সমান হয়, অর্থাৎ অন্তঃস্থ বিপরীত কোণ যদি দেখি তাহলে কত আছে, কোণ এতে 75 ডিগ্রি আছে, এটাও কিন্তু 75 ডিগ্রি হয়ে যাবে, বুঝতে পারলাম? এবার এ বলেছে আরেকটা, যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে এবিসিটি বৃত্ত চতুর্ভুজের বহিঃস্থ কোণ ডিসিএফ, ডিসিএফ সেই কারণে আমরা লিখেছি অন্তঃস্থ বিপরীত কোণ বিএডি সমান কত লিখেছি, 75 ডিগ্রি লিখেছি। আবার আমরা জানি যেটা সেটা হচ্ছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ কোণ সি প্লাস কোণ এফ করলে 180 ডিগ্রি হবে, তার মানে আমাকে বের করতে দিয়েছে কোণ ডিইএফ, মানে কোণ ইটা বের করতে দিয়েছে, ঠিক আছে? তো কোণ ডিইএফ তাহলে কী হবে, 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে কত, 105 ডিগ্রি, তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 3 যে অঙ্কটি আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো প্রথমে যে গোলকটি ছিল সেটাকে আমি ছোট গোলক বলে ধরে নিচ্ছি, তো ধরি ছোট গোলকের ব্যাসার্ধ 2.5 একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr², তো 4π আমি ব্যাসার্ধ স্কোয়ার লিখেছি, তো এই ব্যাসার্ধের জায়গায় আর বসিয়ে দিলাম, মানে 4πr² বর্গ একক হচ্ছে। আবার বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা অলরেডি আগে আর ছিল সেখানে কতটা বাড়ছে, বলছে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, মানে আগে ছিল আরের 50% বৃদ্ধি পাচ্ছে, মানে 50% মানে কত, r/2 করলে r+r/2 করলে 3r/2 হচ্ছে, তাহলে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কতটা হচ্ছে, 4πr² হচ্ছে, মানে 4π এখানে ব্যাসার্ধ কত, বড় গোলকের ব্যাসার্ধ 3r/2, তাহলে ব্যাসার্ধের জায়গায় আমি কী লিখবো, 3r/2 তার হোল স্কোয়ার করবো বড় একক, করলে আমার কত হচ্ছে 9πr², আগেরটা ছিল কি, ব্যাসার্ধ আর ছিল, কিছু বাড়েনি কমেনি, নর্মালি প্রথমে যেটা ব্যাসার্ধ ছিল আর সেই হিসেবে ব্যাসার্ধ 4π আমরা r² করেছিলাম, এখন চেঞ্জ হয়ে ব্যাসার্ধটা বেড়ে কত হয়েছে, 3r/2 হয়েছে, সেই হিসেবে ব্যাসার্ধের জায়গায় আমরা 3r/2 লিখেছি, ঠিক আছে? মানে 4π × 3r/2 তার হোল স্কোয়ার করলে আমার হচ্ছে 9πr² বর্গ একক, তাহলে বড় গোলকের ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ মানে কতটা বাড়লো, এখন হচ্ছে 9πr², আগে ছিল 4πr², তাহলে কতটা বাড়লো, বাড়লো 9πr² থেকে 4πr² আমি মাইনাস করবো, মাইনাস করলে কত হচ্ছে, 5πr² বর্গ একক। সুতরাং আমাকে যেটা জানতে হয়েছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হচ্ছে আগে প্রাথমিক ক্ষেত্রফল, মানে প্রাথমিক ক্ষেত্রফলের উপর কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, প্রাথমিক মানে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল কত ছিল, 4πr², তার উপর বাড়লো কতটা, তার উপর বাড়লো হচ্ছে 5πr², ঠিক আছে? সেই কারণে 4πr² নিচে লিখেছি, উপরে লিখেছি 5πr² × 100 করেছে, এটা কাটাকুটি করলে উপর নিচে r² কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, 4 25 100 কেটে যাচ্ছে, মানে 5 25 গুণ করলে 125%, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো পরের প্রশ্ন, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। এখানে গম্বুজের ব্যাসার্ধ এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত, ব্যাস বলে দিয়েছে 42 ডেসিমিটার, তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তো সেই কারণে আমরা কী করলাম, 42/2 ডেসিমিটার করলাম, মানে 21 ডেসিমিটার হচ্ছে। এবার অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল যদি আমরা দেখি
তাহলে ফর্মুলা আছে 2πr² অ্যাকচুয়ালি পুরো গোলকের যদি ব্যাসার্ধ হয় তাহলে হচ্ছে 4πr² বাট এটা অর্থগোলাকৃতি গম্বুজ ওপরের পার্টটা শুধু নেওয়া হচ্ছে সেই কারণে ফর্মুলা আছে 2π ব্যাসার্ধ স্কোয়ার তো 2π পাই মানে 22/7 আর ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ মানে হয়ে যাচ্ছে 21 তো 21 স্কোয়ার করেছি তো 2π মানে 22/7কে লেখা হয়েছে 21 স্কোয়ার মানে 21 গুণ 21 করেছি এটা যদি আমরা কাটাকুটি করে 7 × 3 = 21 হয় তাহলে 22 × 2 = 21 এবং 3 যদি গুণ করি তাহলে 2772 বর্গ ডেসিমিটার হয় তাহলে 2772কে আমরা 100 দিয়ে ডিভাইড করলে এটা ডেসিমিটারটা হয়ে যায় বর্গমিটার হয়ে যায় ওকে তার মানে 27.72 বর্গমিটার হচ্ছে এবার বলেছে সুতরাং প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে এক বর্গমিটারে খরচ হচ্ছে 35 টাকা তাহলে 27.72 বর্গমিটার খরচ 27.72 × 35 করলে 970.20 টাকা ঠিক আছে বেশ এই কটাই কোশ্চেন ছিল 4টি কোশ্চেন দিয়েছিল সব কটা কোশ্চেনই সলভ করে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ।